গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সময় ও গতি এই অধ্যায়টার দ্বিতীয় ক্লাসটা আজকে আমরা শুরু করব। দেখো, আগের দিনে আমরা জেনেছি কি জেনেছি, আগের দিনে আমরা একটু জেনেছিলাম সরণ এবং দূরত্ব সম্পর্কে। আজকে আমরা জানবো দ্রুতি, বেগ এবং ত্বরণ সম্পর্কে। হ্যাঁ, তো আমাদের ক্লাস শুরু হোক। আচ্ছা, তোমরা প্রথমে ছবিটার দিকে লক্ষ্য করো। এই ছবিটায় তোমরা কি দেখতে পাচ্ছ? যে একটা পিঁপড়ে এ থেকে পিতে গেছে, পি থেকে কিউতে গেছে, কিউ থেকে আর এ, আবার এস, এরকম গেছে। প্রথম পিঁপড়েটা এ থেকে পি এ যায়নি, এ দাগটা আমরা টেনেছি, ঠিক আছে? এ প্রথমে পিঁপড়েটায় প্রান্ত বরাবর বা ধার বরাবর গেছে, এই ধার বরাবর প্রথমে গেছে। তাহলে এই ধার বরাবর যেতে কি সময় বেশি লাগবে, না দূরত্ব বেশি যাবে, না কম? দূরত্ব সবসময় বেশি হবে এই পাড় বরাবর, কিন্তু এ থেকে পি যদি আমরা লাইনটা টানি তাহলে সেটা দেখবো যে কম সময় লেগেছে। বোঝা গেল? দেখো, এ থেকে পি দুটোভাবে যাওয়া যায়, একটা ধার বরাবর আর একটা সোজা সরল রেখা বরাবর। পি থেকে কিউ, পি থেকে কিউ কীভাবে যাব আমরা? পি থেকে কিউ আমরা যাব এই বরাবর, বা কিউ থেকে আরে যদি বলি তাহলে এই প্রান্ত বরাবর যাব। কিন্তু আমরা একটা সরলরেখাটা টেনেছি, কেন টানলাম? কেননা এই সরলরেখা বরাবর যদি যাই তাহলে কম দূরত্ব সে অতিক্রম করবে, কম পথ সে অতিক্রম করবে, দূরত্ব না কম পথ সে অতিক্রম করবে। তাহলে আমরা জানি, আমরা সরণ সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছিলাম যে একক সময়ে বস্তু যে সর্বনিম্ন পথ অতিক্রম করে তাকে বলে আমরা সরণ। তাহলে দেখো, এ থেকে পি এ বা পি থেকে কিউ বা কিউ থেকে আর এই যে ধার বরাবর যাচ্ছি আমরা, যখন যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে প্রকৃত অতিক্রান্ত দূরত্ব। আর এ পি বরাবর যখন সরলরেখা বরাবর আমরা কী করবো, তখন সেটা হবে আমার সরণ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, এবার যাত্রাপথের মাপ দেখব আমরা। এই ছবিটার দিকে একবার কল্পনা করো। এ পি বরাবর যদি প্রকৃত দূরত্ব মাপছি তখন হবে 5 সেমি, আর এ পি বরাবর যখন আমরা সরলরেখা বরাবর মাপছি তখন হচ্ছে 2 সেমি। সময় দুটো ক্ষেত্রে 5 সেকেন্ড ধরা হয়েছে, 5 সেকেন্ডের কম বেশি হতে পারে কিন্তু 5 সেকেন্ড ধরা হয়েছে। হ্যাঁ, এ থেকে কিউ যখন আমরা দূরত্ব মানে পাড় বরাবর যাব, এই পাড় বরাবর তখন হবে 10 সেমি, আর এ কিউ যদি সরলরেখা বরাবর টানি তখন হবে 3 সেমি। সেটা কত সময় লেগেছে? সেটা হলো 10 সেকেন্ড। এ থেকে আর 15 সেমি, পাড় বরাবর যদি যাই আমরা একদম কন ধার বরাবর। এ আর যেটা আমরা সরলরেখা বরাবর টেনেছি সেটা 4 সেমি, সময় লেগেছে কত? 15 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, 5 সেকেন্ডের বিপরীতে প্রকৃত অতিক্রান্ত দূরত্ব 5 সেমি, প্রকৃত অতিক্রান্ত দূরত্ব 5 সেমি, এবং 1 সেকেন্ডে যদি তার অতিক্রান্ত দূরত্ব মাপি তাহলে আমার কত পাচ্ছি আমরা? 1 সেমি পার সেকেন্ড। বোঝা গেল? আচ্ছা, একই সঙ্গে যদি আবার 5 সেকেন্ডের বিপরীতে সরণ 2 সেমি হয়েছে, তাহলে এই 1 সেকেন্ডের বিপরীতে সরণ যদি আমরা মাপি তাহলে কত হবে? 2 সেমি/5 সেকেন্ড সমান 0.4 সেমি/সেকেন্ড। কী হলো? অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়কে দিয়ে আমরা যখন ভাগ করছি তখন আমরা একটা পাচ্ছি 1 সেমি/সেকেন্ড, আবার মোট আবার সরণ বাই সময় করছি যখন তখন পাচ্ছি আলাদা 1 সেমি/সেকেন্ড, তাই তো? এখানে 1 পেয়েছি, এখানে কত? 0.4 সেমি/সেকেন্ড পাচ্ছি। তাহলে প্রথমটিকে আমরা বলছি গড় দ্রুতি আর দ্বিতীয়টিকে বলছি গড় বেগ। আচ্ছা, কেন গড় দ্রুতি এবং গড় বেগ কেন বলছি? দেখো, একটা জিনিস দেখো যে 1 সেকেন্ডে গড় কথাটা মানে কি। যদি একটা আমরা তো যখন বাসে চড়ি বা কোনো গাড়িতে চড়ি, দেখবে যখন আমরা শুরু করি, স্টার্ট করি, তখন দেখবে আপু গতি খুব আস্তে থাকে। তোমরা বাইকে অনেকে চেপেছ, দেখো প্রথমে আস্তে গতি থাকে না, তারপরে কি হয় আস্তে আস্তে বাড়ে। যদি তুমি প্রথমে 1 সেকেন্ডের কথা ভাবো, যে তোমরা বাইকে চেপে আছো ধরো, বা গাড়িতে, যে কোনো বাসে বা কোনো গাড়িতে, 1 সেকেন্ডে প্রথমে 1 সেকেন্ডে গাড়িটার বেগ যা হয় বা গতি যা হয়, পরে 1 সেকেন্ডে কী হয়, বেশি হয় না? ঠিক তেমন যখন থামায় গাড়িটাকে, যখন গাড়িটাকে থামাবে,
তখন কি হবে, আবার গতি কমতে থাকবে। তার জন্য আমার প্রত্যেকটা এক এক করে 5 সেকেন্ডের গড় নেওয়া হয়েছে, মানে কি অ্যাভারেজ, কিসের, যে আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা স্মরণের। হ্যাঁ, সময় তো 5টা সেকেন্ডকে যোগ করা হয়েছে, আর 5টা সময়ের জন্য 5টা যে দূরত্ব গেছে বা স্মরণ গেছে তাদের যোগফল করা হচ্ছে। বোঝা গেল কি বললাম, যে গড় করা হচ্ছে, তার জন্য আমরা গড় কথাটা নেব। হ্যাঁ আচ্ছা, 10-এ বা বাসে চড়ার সময়, আচ্ছা যেটা তোমাকে এখনই বললাম তোমাদেরকে সেটা। হ্যাঁ, এবার দেখো, বেগ বাড়াতে অথবা কমতে থাকার সময় 1 সেকেন্ডে বেগ কতটা বাড়লো বা কতটা কমলো, এই ঘটনাটাকে আমরা বলবো বা এই পরিমাপটাকে আমরা বলছি কি, বলছি ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তোমরা সবাই কিন্তু এই যে সবুজ কালারের, হ্যাঁ এই নীল কালারের, বা এটা নীল কালার না সবুজ কালার, যাই হোক এই কালারটা, যে কালারের বইয়ে যেসব এগুলো, এই কালারগুলো বিশেষ করে এই কালারগুলো দিয়ে যেসব জিনিসগুলো থাকবে সেগুলো একটু ভালো করে পড়তে হবে আমাদেরকে, ওগুলো বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ ঠিক আছে, দেখো তুমি একটা সাইকেল চড়ে 1 সেকেন্ডে 5 মিটার বেগে চলছো, হঠাৎ আকাশে মেঘ দেখলে তুমি বুঝতে পারলে বৃষ্টি আসছে, বৃষ্টি নামার আগে বাড়িতে পৌঁছাতে হলে বেগ বাড়াতে হবে, ও সে বেগ বাড়িয়ে 1 সেকেন্ডে 8 মিটার করলে, এই বেগ বাড়াতে তোমার সময় লাগলো 3 সেকেন্ড। এবার আমরা ক্যালকুলেশনটা করে দেখি, ত্বরণ কী জিনিস। তাহলে প্রথমে তোমার বেগ ছিল কত, 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরে তোমার বেগ হলো কত, 8 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড সময়ের বেগের পরিবর্তন কী হলো, পরের বেগ বা আগের বেগ, তাহলে কত হলো দেখো, তোমার ক্যালকুলেশন করে হলো 1 সেকেন্ডে বেগের পরিবর্তন ঘটলো 3 সেমি, 3 মিটার পার সেকেন্ড বাই 3 সেকেন্ড সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের যদি আমাদের একক জিজ্ঞেস করে তাহলে কী বলবে, সে একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সি যে একক সেমি পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ কী রাশি, ভেক্টর রাশি একটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এক্ষেত্রে ত্বরণ কত পেলে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বোঝা গেল। আচ্ছা যখন তুমি বাড়ির অনেকটা কাছাকাছি পৌঁছে গেলো তখন সাইকেলের ব্রেক কষলে সাইকেলের বেগ কমতে থাকে, এইভাবে 2 সেকেন্ড পর সাইকেল নিয়ে তুমি বাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়লে তখন সাইকেলের বেগ কত হলো, 0। এক্ষেত্রে তোমার প্রথম বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে তোমার বেগ হলো 0 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পর বেগের পরিবর্তন কত হলো, 0 মাইনাস, মানে পরের বাই আগের, তাহলে কত হবে, -8 মিটার পার সেকেন্ড বাই 2 = -4 সেকেন্ড বাই মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা কী বলবো, এটাকে আমরা বলি মন্দন। যখন মাইনাস আসবে তখন আমরা বলবো মন্দন, আর যখন প্লাস আসবে তখন বলবো ত্বরণ, বোঝা গেল। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই থাক, আর সবাই ভালোভাবে থাকবে, হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করো, ওকে।